2018 সালের পূর্বে একটানা 25 বছর ক্ষমতায় ছিল বামেরা, আর বিরোধী দলের আসনে ছিল কংগ্রেস। সে সময় রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠত যে তারা বামেদের সাথে আতাত করে বারবার শাসন ক্ষমতা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন। বিশেষ করে দিল্লিতে দোস্তিয়া রাজ্যে দুশ্মনীর নাটকের মাধ্যমে কংগ্রেসের নিচু তলার কর্মীদের সাথে প্রতারণা করে গেছেন, কিন্তু রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতার এই অভিযোগটি বারবার খণ্ডন করে গেছেন। কিন্তু তাদের সে গোপন আতাত 25 বছর পর্যন্ত চাপা থাকলেও সম্প্রতি তা প্রকাশ্যে চলে আসে, যার ফলে বাম জমানায় প্রতারণার শিকার কংগ্রেস কর্মীদের প্রতি এক সময় উপযোগী ইস্যু পেয়ে যায় শাসক দল বিজেপি। এবার মান্দায় সাংগঠনিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের ভাষণে উঠে এলো কংগ্রেস বামের মিলনের তেমন একটি বাস্তব দৃষ্টান্ত। শুনে নিন কি বললেন রাজ্য সভাপতি। নির্বাচন আসলেই তাদেরকে দেখা যেত, সারা জীবন তাদের দেখা যেত না, ওই নির্বাচনের আগে দেখা যেত কি, এইবার আয়া করতেছে কংগ্রেস, আয়া করতেছে আয়া লই আইলে আমরা সুই জানাবো। আর দেখা যেত নির্বাচনের আগে তাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই দিল্লিতে প্রকাশ করা সোনিয়া গান্ধীরা ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত, আর তাদের বাড়িতে মোটা মোটা সুটকে ভর্তি টাকা ভর্তি সুটকে চলে যেত, এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিয়েছে। উল্লেখ্য, বাম জমানায় কংগ্রেসের ভোট শেয়ার ছিল প্রায় 42%, এরপরও বামেদের বিরুদ্ধে তেমন কোনো ঝাঁজ ছিল না কংগ্রেস নেতাদের বিরুদ্ধে, যার ফলে শাসন ক্ষমতা থেকে দূরে ছিল কংগ্রেস। বছরের পর বছর ধরে বামেদের অত্যাচারের শিকার হয়ে আসছিল তৎকালীন কংগ্রেস কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।